ঘরে বসেই পিঠের ব্যথা দূর করার পাঁচটি উপায়। আজকের আসীন জীবনধারায় পিঠে ব্যথা ব্যক্তিদের মধ্যে একটি সাধারণ অস্বস্তি হয়েছে। দুর্বল ভঙ্গি থেকে শুরু করে খুব কম শারীরিক নড়াচড়া, আপনার পিঠের সমস্যার জন্য বেশ কিছু কারণ রয়েছে। ঘরে বসে আপনার পিঠের ব্যথার চিকিৎসার পাঁচটি উপায় এখানে রয়েছে। তাপ এবং ঠান্ডা চিকিৎসা। কোমর ব্যথার একটি প্রাচীন এবং সহজ প্রতিকার হল তাপ বা ঠান্ডা প্রয়োগ। একটি গরম পানির বোতল, হিটিং প্যাড বা উষ্ণ সংকোচন পেশি শিথিল করতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে, ব্যথা এবং কঠোরতা কমাতে সাহায্য করতে পারে। ভেষজ প্রতিকার। হলুদ, ডেভিলস ক্লো এবং আদা সকলেরই প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা পিঠ এবং ঘাড়ের ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে। ম্যাসেজ এবং স্ব-ম্যাসাজ কৌশল। মৃদু ম্যাসেজ বা সম্যাসাজ রক্ত সঞ্চালন প্রচার করে এবং টানটান পেশি শিথিল করে স্বস্তি প্রদান করতে পারে। অভিজ্ঞতা বাড়ানোর জন্য ম্যাসেজ তেল বা ক্রিম ব্যবহার করার কথা বিবেচনা করুন। বৃত্তাকার গতি এবং মৃদু চাপ দিয়ে প্রভাবিত এলাকায় ম্যাসেজ করার দিকে মনোনিবেশ করুন। সতর্কতা অবলম্বন করুন যাতে ব্যথা বাড়তে না পারে। স্ট্রেচিং। মৃদু স্ট্রেচিং ব্যায়ামে নিযুক্ত করা পেশিগুলির উত্তেজনা উপশম করতে এবং নমনীয়তা উন্নত করতে সহায়তা করতে পারে। হাইড্রেটেড থাকুন এবং একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখুন। ডিহাইড্রেশন পেশি শক্ত হওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সহ পর্যাপ্ত পুষ্টির সাথে একটি সুষম খাদ্য বজায় রাখা সামগ্রিক পেশির স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। এই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলি অন্তর্ভুক্ত করুন, যেমন দুগ্ধজাত দ্রব্য, শাক এবং মাছ। আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে পিঠের ব্যথা সমস্যা কন্ট্রোল করে রাখি। হোমিওপ্যাথি ওষুধ পিঠের ব্যথা উন্নত করতে সাহায্য করে। নমস্কার, ভালো থাকবেন।